नमस्कार आपुनी साय से न्यूज 18 अहम नॉर्थ ईस्टर फाइनल रिपोर्ट म जयंत माधव गोस्वामी निर्वाचनी फलाफल घोषणा करार पिसते पश्चिम बंगत व्यापक उत्तर निर्वाचनी हिंसा सुबुरिया राज्य पश्चिम बंगर कोचबिहार जिलार विभिन्न स्थान देखिबले पुआ होइसे निर्वाचनर पिसत व्यापक निर्वाचनी हिंसा तृतीय बारलै तृणमूल कांग्रेसे बंगर शासनभार दखल करार पिसत तृणमूल कांग्रेसर नेताकर्मीये बीजेपी आरो आन दलर नेताकर्मी तथा परियालर ऊपरत आक्रमण चलवार गुरुतर अभियोग उत्थापित होइसे तृणमूलर आक्रमणत प्राणर भयत घरबाड़ी एरि बीजेपी आरो आन दलर नेताकर्मी आरो परियालर लोके आश्रयर बाबे अहोमत प्रवेश करि आसे गोलकगंजर अंग सीमांतवर्ती रणपागुली गांवत कालिरे पोरा केइब शताधिक पुरुष महिलाय आश्रय ग्रहण करे क्लाब आरो विभिन्न जनर घरत आमी देखुआछो भिजुअल्स निर्वाचनी फलाफलर पिसते पश्चिम बंगत एनेदरे व्यापक उत्तर निर्वाचनी हिंसार सूत्रपात होइसे सुबुरिया राज्य पश्चिम बंगर कोचबिहार जिलार विभिन्न प्रांत देखिबले पुआ होइसे निर्वाचनर पिसत व्यापक निर्वाचनी हिंसा উল্লেখযোগ্য যে তৃতীয়বারলৈ তৃণমূল কংগ্রেসে বঙ্গৰ শাসনভার দখল কৰিছে আৰু তাৰ পিছতে খৰ্গহস্ত হৈ উঠিছে টিএমসিৰ একাংশ সমৰ্থক তৃণমূল কংগ্রেসৰ নেতাকর্মীয়ে বিজেপি আৰু আন দলৰ নেতাকর্মী তথা পৰিয়ালৰ ওপৰত আক্ৰমণ চলাইছে ভাঙি চুৰমাৰ কৰিছে বহু পৰিয়ালৰ বাসগৃহ আজবাব ভাঙি চুৰমাৰ কৰা পৰিলক্ষিত হৈছে নিউজ 18ৰ কেমেৰাত বন্দী হৈছে দৃশ্য ঘৰৰ দুৱাৰ খিৰিকী ভাঙি লণ্ডভণ্ড কৰিছে টিএমসিৰ একাংশ নেতাকর্মীয়ে বিজেপি আৰু আন দলৰ নেতাকর্মী তথা পৰিয়ালৰ ওপৰত এনেদৰে আক্ৰমণ চলাইছে আৰক্ষী নিৰাপত্তাৰক্ষী মোতায়েন কৰা হৈছে ঘটনাস্থলীত আৰক্ষী নিৰাপত্তাৰক্ষীয়ে নিয়ন্ত্ৰণ কৰিব পৰা নাই এনে পৰিস্থিতি আৰু তৃণমূল কংগ্ৰেছৰ নেতাকর্মীৰ আক্ৰমণত প্ৰাণৰ ভয়ত ঘৰবাৰী এৰি বিজেপি আৰু আন দলৰ নেতাকর্মী আৰু পৰিয়ালৰ লোকসকলে আশ্ৰয়ৰ বাবে বৰ্তমান অসমত প্ৰৱেশ কৰি আছে গোলকগঞ্জৰ সীমান্তৱৰ্তী ৰণপাগুলী গাঁৱত কালিৰে পৰা কেইব শতাধিক পুৰুষ মহিলাই আশ্ৰয় গ্ৰহণ কৰি থকা বুলি জানিব পৰা হৈছে গোলকগঞ্জৰ সীমান্তৱৰ্তী ৰণপাগুলী গাঁৱত কালিৰে পৰা কেইব শতাধিক পুৰুষ মহিলাই ক্লাব আৰু বিভিন্নজনৰ ঘৰত আশ্ৰয় গ্ৰহণ কৰি আছে চৰম নিৰাপত্তাহীনতাত ভুগিছে এইসকল লোকে বিজেপি আৰু আন দলৰ নেতাকৰ্মী আৰু পৰিয়ালৰ ওপৰত আক্ৰমণ চলাইছে টিএমসিয়ে তৃণমূল কংগ্ৰেছৰ বিৰুদ্ধে উত্থাপিত হৈছে এই গুৰুতৰ অভিযোগ আৰু এইসকল লোকক নিৰাপত্তা প্ৰদান কৰাত ব্যৰ্থ হৈছে আৰক্ষী প্ৰশাসন আৰু যাৰ পৰিপ্ৰেক্ষিতত অসমত বৰ্তমান আশ্ৰয় গ্ৰহণ কৰি আছে প্ৰাণৰ মমতা তেনেদৰে অসম সীমান্তত আশ্ৰয় গ্ৰহণ কৰি আছে বহু লোক শতাধিক লোক বৰ্তমান আশ্ৰয় গ্ৰহণ কৰি আছে আৰু আমি দেখুৱাইছো সেই ভিজুৱেলছ নিৰ্বাচনী ফলাফল ঘোষণা কৰাৰ পিছতে এনেদৰে বিজেপি আৰু আন দলৰ নেতাকৰ্মী তথা পৰিয়ালৰ ওপৰত খৰ্গহস্ত হৈ এই আক্ৰমণ চলাই এফালৰ পৰা ধাহি মোহিনীয়ে আক্ৰমণকাৰীয়ে পৰিয়ালৰ বাসগৃহৰ ওপৰত আক্ৰমণ চলাই নেতাকৰ্মীৰ লোকৰ ওপৰত আক্ৰমণ চলাইছে আৰু এই আক্ৰমণত বহু লোক আহত হোৱা বুলিও জানিব পৰা হৈছে আৰু প্ৰাণৰ মমতাত এনেদৰে দলে বলে পলাই আহিছে এইসকল লোক আৰু আশ্ৰয় গ্ৰহণ কৰিছে গোলকগঞ্জৰ সীমান্তৱৰ্তী ৰণপাগলী গাঁৱত বিধানসভা মালতী ধাবা যে কামরা জয় করছি জয় করার ফলে আমরা বাড়ি ছাড়া আছি যেদিন থেকে ইলেকশনে ডিক্লেয়ার হয়ে গেল এখন কিভাবে ডিক্লেয়ার হয় আমার যেটা আশা আকাঙ্ক্ষা ছিল যে আমরা জিতবো এখন কিভাবে ওর কাজ চুরি হয়েছে না সেটা জানি না বর্তমান ওই জেতায় ওরা সরকার হয়েছে কিন্তু আমরা তো কুচবিহার ডিস্ট্রিক্ট আমরা জয় আছি আমার এমএলএ জয় আছে 7টা এমএলএ আমার জেতা আছে তথাপিও আমাকে ওই যে সরকার ওরা হয়েছে এর জন্য আমাদের উপরে হামলা আসছে বাড়ি ছাড়া করছে মারধর করছে আবার বিবি বাচ্চা যত নারী নির্যাতনের উপরে অত্যাচার চলছে এই নিয়ে আমরা পলাতক হয়ে আয় আসামে 17 সাল থেকে রণপাগলি জিপিতে আসছি আর এনেদরে তীব্র আতঙ্কত বর্তমান আছে এই সকল লোক তীব্র আতঙ্কময় পরিবেশে বিরাজ করেছে প্রাণর মমতা তেওঁলোকে পলাই আহিছে আমি জনাইছো গোলকগঞ্জৰ সীমান্তৱৰ্তী ৰণপাগলী গাঁৱত কালিৰে পৰা এনেদৰে শতাধিক পুৰুষ মহিলাই আশ্ৰয় গ্ৰহণ কৰি আছে বিভিন্নজনে ক্লাবত আশ্ৰয় গ্ৰহণ কৰিছে আৰু বহুজনে বহু লোকৰ ঘৰত এনেদৰে আশ্ৰয় গ্ৰহণ কৰিছে টেলিভিশ্যন স্ক্ৰীণৰ সোঁফালে আপুনি প্ৰত্যক্ষ কৰিছে এনেদৰে বিজেপি আৰু আন দলৰ নেতাকৰ্মীৰ ওপৰত জঁপিয়াই পৰিছে টিএমচিৰ নেতাকৰ্মী আৰু সমৰ্থকসকলে এফালৰ পৰা আক্ৰমণ চলাই গৈছে কোচবিহাৰৰ বিভিন্ন স্থানত এনেদৰে নিৰ্বাচনৰ পিছত হিংসা দেখিবলৈ পোৱা হৈছে বহু স্থানত বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হৈছে
আর আরক্ষী আর অর্ধসামরিক বাহিনী তাত মোতায়েন করা পরিলক্ষিত হয়েছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করব নয়ারত অবশেষত দলে বলে এই সকল লোক উলাই আছে। এক প্রকার ডিডিএ দিদিগিরি প্রদর্শন করার অভিযোগ উত্থাপিত হয়েছে পশ্চিমবঙ্গত। এক আতঙ্কময় পরিবেশে বিরাজ করেছে অনাহারে অনিদ্রারে এই সকল লোকে বর্তমান আশ্রয় গ্রহণ করে আছে। এই সকল শরণার্থীর দৃশ্য আমি দেখাইছো, নাজল নাথল অবস্থার সৃষ্টি হয়েছে। এই সকল শরণার্থীর ভোকে পিয়াহে সময় অতিবাহিত করবলিয়া হয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেসের দাদাগিরি আর গুন্ডাগির বাবেই এনেদরে জপিয়াই পড়েছে। কিয়নো এইবার ডিডির হাতের পর বিজেপিয়ে পশ্চিমবঙ্গ দখল করার সকল ফালের প্রচেষ্টা হাতত লৈছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৃহমন্ত্রী অমিত শাহলৈ সকলে প্রচার অভিযান চলাইছিল। টিএমসির বহুকেইগুলি বাঘা বাঘা নেতায় টিএমসি ত্যাগ করে বিজেপিত যোগদান করেছিল। মুঠর উপর মমতা বেনার্জির তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ দখল করার চেষ্টা চলাইছিল বিজেপিয়ে গেরুয়া বাহিনীয়। কিন্তু সেই চেষ্টা কিন্তু ব্যর্থ হল। কিন্তু তারপিছতেই বিজেপি আর অন্য দলের উপর খড়্গহস্ত হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেসে এনেদরে এফালের আক্রমণ চলাইছে বহু বিজেপি আর আন দলের নেতা কর্মী তথা পরিয়ালর উপর। আর তারপিছতেই এনে এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানত এনেদরে ধ্বংসস্তূপত পরিণত হয়েছে বহু লোকের পরিয়ালের বাসগৃহ, ভাঙি চুরমার করেছে আসবাব বাসগৃহর, আর এনেদরে সন্ত্রাস চলাইছে তৃণমূল কংগ্রেসের একাংশ নেতা কর্মী আর সমর্থকে। আর প্রাণর মমতাত গোলকগঞ্জর রন পাগলি গ্রামত কালিরেপর কেবা শতাধিক পুরুষ মহিলায় আশ্রয় গ্রহণ করেছে। কোচবিহারের বিভিন্ন স্থানত এনে এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিজেপি আর আন দলত প্রার্থীক ভোট দিয়ার বাবে এনে ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করার অভিযোগ উত্থাপিত হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর ইফালে বঙ্গত মমতায় বন্ধ করক জঘন্য নির্যাতন, টুইটারে এই আহ্বান জানালে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মন্ত্রী হিমন্তই টুইটার প্রকাশ করা মতে মমতার আক্রমণত পলাই অহা প্রায় 300-400 পরিয়ালে ধুবুরী পার হয়ে প্রবেশ করেছে। দুর্ভোগীয় পরিয়াল সমূহত থাকা খাওয়ার খরচ রাজ্য সরকারে বহন করব বলে ঘোষণা করে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ইতিমধ্যে আমি জানাইছো পশ্চিমবঙ্গ দিদির দিদিগিরি আর দিদির দিদিগিরিক এই মুহূর্তে আতঙ্কিত আর শঙ্কিত একাংশ লোক আমি জানাইছো ইতিমধ্যেই প্রবেশ করেছে, সীমান্তত প্রবেশ করেছে বহু শতাধিক পরিয়ালে। আর তারপরে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় একটা টুইট দিছে আর টুইটারত এদিয়া এই টুইটটি এই মুহূর্তে আমি দেখাইছো। শরণার্থী থকা খাওয়ার ব্যবস্থা করব রাজ্য সরকারে এই কথা ঘোষণা করেছে টুইটত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। বঙ্গত মমতায় বন্ধ করক জঘন্য নির্যাতন, এই দাবি জানাইছে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় টুইটারে এই আহ্বান মন্ত্রীগুলির। মন্ত্রী হিমন্ত টুইটত প্রকাশ করে মমতার আক্রমণত পলাই অহা প্রায় 300-400 পরিয়ালে ধুবুরী পার হয়ে প্রবেশ করেছে। দুর্ভোগীয় পরিয়াল সমূহর থকা খাওয়ার খরচ রাজ্য সরকারে বহন করব বলে টুইটত ঘোষণা মন্ত্রী হিমন্তর। হিমন্ত বিশ্বক সাক্ষাৎ করে সাংসদ রাজদীপ রায়ের মন্তব্য, পশ্চিমবঙ্গত রাজনৈতিক হিংসার বলি হয়ে আহিছে শরণার্থী, এতিয়া সীমান্ত এলাকাত আশ্রয় শিবির বনাই পরিস্থিতি নিয়ন্ত্রণ নোহালেক রখা হব শরণার্থী সকল, আর শরণার্থী সকলের থকা খাওয়ার ব্যবস্থা করব সরকারে, এই কথা ঘোষণা করে রাজদীপ রায়। ইতিমধ্যে আমি জানাইছো মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় টুইট যোগে এই কথা প্রকাশ করেছে। আর এই বিষয়টুক সাংসদ রাজদীপ রায়ে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক সাক্ষাৎ করেছে। আমার ইয়াত যা কালির পর অল অফ এ সাডেন কোভিডর কেসেস, নাম্বার অফ কোভিড কেসেস বাড়ি গই আছে, আর আজিও কোভিড কেসেস, নাম্বার অফ কোভিড কেসেস বাড়িছে। আমি এই বিষয় লৈ পেলাই মন্ত্রী মহোদয়ের ডিসকাস করেছো আমার গভর্নমেন্টে কি কি এই করেছে, বিশেষকে আপার আসাম বরাক ভ্যালি এইটার উপর নজর রাখা হয়েছে। গুহাটি তো ঠিক আছে, আমার ইনফ্রাস্ট্রাকচার আছে, বাকি ঠাইরও ইনফ্রাস্ট্রাকচার কেনেকা কি পজিশন আছে এই লি পেলায় আমি তখেতর কথা পাতিছো। আর সরকার এতিয়া আমার যেটু অক্সিজেনের ভ্যাকসিনের বাকি বেডস ভেন্টিলেটার এই লি পেলায় একটা সরু সুরা ডিসকাশন করেছো। উই আর সেলফ সাফিসিয়েন্ট, সেন্ট্রেলের এতিয়ালে কোনো ডিরেকশন আমার তাত অহা নাই। আপনাদের জানে যে সেন্ট্রেলের পার্লামেন্টারি বোর্ডে দ্য প্রসেস অফ
নেক্সট স্টেজ এটো তেখেতে ডিসকাশ করব, ডিসিশন লব। আর আমার কারণে তেখেতে যেটো বার্তা পঠাইছে এটো হল যে নতুন যোনে সিএম হব তেখেতে লৈ পেলাই কথাটো লৈ পেলাই এতিয়া কোনে কমেন্ট সমেন্ট দিব নালাগে বলে আমার কথা কোয়া হয়েছে। বেঙ্গল লৈ পেলাই অকমান আমি চিন্তিত আছো। বেঙ্গলত অকমান টিএমসি জিকার পিছত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর অত্যাচার আরম্ভ হয়েছে আর আজি প্রায় অলমোস্ট 1000 পরিয়াল বেঙ্গলৰ পৰা অসমত আহি সোমাইছে। বেঙ্গলৰ পৰা এই কাৰ্যকৰ্তাবিলাক নিজৰ প্ৰাণ বচাবলৈ আহি আছে। তাৰ তাত মানে পলিটিকেল পাৰ্সিকিউচন আৰম্ভ হৈছে। অসম চৰকাৰে এই পৰিয়ালৰ লগত মানে কেনেকুৱা ছেফটি ছিকিউৰিটি ফুড এণ্ড শ্বেল্টাৰৰ কাৰণে চিন্তা কৰি আছে এইটো লৈ পেলাই মন্ত্ৰী মহোদয়ৰ লগত কথা হৈছে। আৰু আমি আশা ৰাখোঁ যে আগামী দুই দিনৰ মূৰত বেঙ্গলৰ ইস্যুটো অকণমান ঠাণ্ডা হৈ গ'লে আমি অসম লৈ পেলাই আমাৰ চেণ্ট্ৰেল লিডাৰশ্বিপে অবজাৰভাৰবোৰ পঠাব। এতিয়ালৈ আমাৰ তাত খবৰ অহা নাই কোন অবজাৰভাৰ কেতিয়া আহিব, এইটো আহিলে মিডিয়াৰ আমি জনাই দিম কেতিয়া আৰু কোন আহিব। আৰু ফাইনেল ৰিপৰ্টত আমি খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম। লৈছো এটি বাণিজ্যিক বিৰতি। বিপিএফক মহাসংকটত পেলাই ইউপিপিএলত যোগদান কৰিলে বিপিএফৰ তিনিগৰাকী এমচিএলএ। যোগদান করলে ধনঞ্জয় বসুমতারী, প্রভাত বসুমতারী আর সাই খং বসুমতারিয়ে। হোটেল লিলিত অনুষ্ঠিত ইউপিপিএলের আভ্যন্তরীণ বৈঠকত বিপিএফর তিন নেতাক আদরণি জানায় প্রমোদ বড়ুয়ে কয় বিটিআরর নেতা এতিয়া বিপিএফর লগত থাকিব খোজান নাই। বিপিএফর আন বহু নেতায় অচিরে দল ত্যাগ করে ইউপিপিএলত যোগদানের যো জা চলাইছে বলে সদরি করে। আনহাতে এই বৈঠকতে নতুন সরকারত ইউপিপিএলর তিন বিধায়কক মন্ত্রিত্ব প্রদানের দাবি জানালে প্রমোদ বড়ুয়ে। এই বৈঠকত উপস্থিত থাকে ইউপিপিএলর নবনির্বাচিত বিধায়ক এম সি এল আর ই এম সকল। বহুখিনি এম সি এলে আমার যোগাযোগ করেছে আর রাইজে তেখেতসকলৰ যেটো বিচাৰিছিলে নির্বাচিত হয়ে রাইজর কারণে কাম কৰিব লাগে এই কামখিনি কৰিবৰ কাৰণে তেখেতসকলৰ ইচ্ছা আছে আর সেই কারণে শাসকীয় দলৰ লগত থাকি তেখেতসকলে কাম করার এটা মন আমাক ব্যক্ত কৰিছে আর আমি তেখেতসকলক আদরণি জানাইছো। প্রাক্তন এন ডি বি নেতা সাউরাইগড়া ডাঙরিয়া আজি জইন কৰিছে, তেখেত 13 চিৰাং সমষ্টিৰ এম সি এল এ আর ইয়ার লগতে মানাহ চেৰফাং সমষ্টিৰ আমার এম সি এল এ ধনঞ্জয় ডাঙরিয়া আমার দলত যোগদান করেছে আর বহুতে আমার লগত যোগাযোগ করে আছে। তো যে সকল যোগাযোগ করে আছে আমি সকলকে আদরণি জানাইছো। এনে বন্ধুত্বপূর্ণভাবে আলোচনা চলি আছে বিভিন্ন জনের লগত, কিন্তু এতিয়ালৈকে আমি তেনেকুৱা অফিসিয়ালি আগবাড়া নাই। কারণ আমার যেটো তিনিটা মিত্রজোঁটৰ পার্টি আছে, মূল পার্টি হিসাবে ভারতীয় জনতা পার্টি, ইয়ার পিছত অসম গণ পরিষদ আর ইউপিপিএল, এই তিনিটা দল মিলি আমার সরকার গঠন করবলৈ গৈ আছে আর ইয়ার পিছত বাকিখিনি কথা আমি চিন্তা করি। আর ইয়ারে কত সময় হল নিউজ 18 অসম নর্থ ইস্টর ফাইনাল রিপোর্টের পর বিদায় লওয়ার। ধন্যবাদ, শুভরাত্রি। রঙালীর রঙের সকল।